So finally we are here. অনেক সেক্সি। আমরা মাছ খেয়েছি, খাবে? কখনো মেঘ কখনো বৃষ্টি, ফাইজলামি করতেছে, যাবো একটু কোনো দিকে, কই যাবো আমি নিজেও জানি না, যেতে যেতে আপনাদের সাথে কথা বলবো। কিছু বলতে চাস? সাথে থাকো, দেখতে থাকো, রনেশ চমক হবে, চমক চমক। আর আর রনেশ আর আরেকটা কোন চ্যানেল? ট্রাভেলার্স ডায়েরি। আমার নাম বললেই তো, আমার নাম বললেই তো, কি ট্রাভেলার্স ডায়েরি হাকিকা দেখ কয়েকটা, তাইলে হবে না? 500 টাকা কে দালাগো দেলে, 500 কাচি দালাগো। ওকে, সো আবারও চলে আসলাম ঘুরে ফিরে সেই আমিনবাজার ব্রিজের দিকে, এবং আমার সাথে আছে আমার ছোট ভাই আবির এবং সাব্বির ভাই বিএমসি। সাব্বির ভাই কি অবস্থা? বৃষ্টি হইলে তো কারবার শেষ। তো আমরা একটু ওয়েট করতেছি, আবিরের একজন গেস্ট আসবে তার জন্য। এরপরে আবার আজকে আপনাদেরকে নিয়ে আবার সাবার ধামরাই ধামরাই অবধি যাব, যেতে যেতে কথা বলবো, মজা হবে, বিকজ আজকে আছে R15V3 আমাদের সাথে। আমি আজকে একা নেই, আজকেও আছে অনেকেই আমার সাথে। R15V3 নিয়ে যেখানে দাঁড়াই একটা জিনিস খুব মজা লাগে, পিপল স্টিয়ারিং অ্যারাস, মানে সিঙ্গেল দাঁড়ালেও দেখে আর দুই তিনটা দাঁড়ালে তো কোনো কথাই নেই। এখানে দর্শক যারা বসে আছে সামনে তারা কথা বলতেছে, এইটা R15, তিনটা R15, গাড়িগুলো 5 লাখ টাকার উপরে। একজন বলে না এত দাম না, আরেকজন বলে তুই জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর দেখ। তো এরকম চিটচ্যাট ভালোই লাগে শুনতে। ওয়েদারটা সাংঘাতিক রকমের ভালো লাগছে, বিকজ প্রচণ্ড পরিমাণের রোদ, অ্যাটলিস্ট ইটস গুড, বৃষ্টি হচ্ছে না, সেদিক থেকে বেশ রক্ষায় আছি বলা যায়। এসা আছে, এসা গাড়িতে আছে, তো এসার সাথে স্পটে গিয়ে দেখা হয়ে যেতে পারে আমাদের। আর এই তো এদিকে রাস্তার কাজ চলতেছে বেশ, তো অবশ্যই একটু কেয়ারফুলি আপনারা মুভ করবেন যখনই মুভ করবেন এই সাইডগুলো দিয়ে। আর এখানে যেহেতু হাইওয়ে, আপনারা জানেন আসলে হাইওয়ে কীভাবে মুভ করে, তো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট। যদিও শব্দ দূষণ হয় হর্ন দিয়ে, কিন্তু কিছু করার নাই, বহু বিদেশ, বহু বিদেশ, এই কারণেই বললাম। ও আচ্ছা, আমরা কিন্তু আবার হেমায়তপুর সেই বাস স্ট্যান্ডের এখানে চলে এসেছি, তো বহু বিদেশ এই কারণে বললাম। আমি যখন স্বামী বিদেশ বলি অনেকেই কমেন্ট করেছে, ভাইয়া আপনি তো স্বামী বিদেশ বলবেন না, আপনি বলবেন বহু বিদেশ। তাই বললাম যে বহু বিদেশ, আজকে থেকে তাহলে বহু বিদেশি বলবো, ঠিক আছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে স্বামী বিদেশ বলবো না বহু বিদেশ বলবো, কোনটা ভালো হয়। বাট আমি আসলে খুবই এনজয় করি আপনাদের সাথে কথা বলতে, আপনারা কমেন্ট করেন সেটা রিপ্লাই আমি দেই, দেওয়ার চেষ্টা করি। আমার গ্রুপে আপনারা প্রতিনিয়ত পোস্ট করছেন, থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং, থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। বেজারটা এইভাবে চালাচ্ছে কেন? ওর কি বাথরুম ধরছে নাকি? তারপর একটা ফিমেল নিয়ে উড়া ধুরা উর্কিস পুর্কিস টান দিতেছে খালি। ও বুঝছি, তিনটা R15 দেখে তার একটু জোশ চলে আসছে, থাকছে যাক, তাকে যেতে দেই। বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল। সামনে শোরুম, শোরুমে ঢুকে যাই,
শোরুম সামনেই খুবই বাজে অবস্থা এবং বাসে থেকে একজন বলতেছে এই ইউটিউবার হেই 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 এই বাসে কে জানি ছিল বসা ভাইয়া একটু সাইড দেন প্লিজ হোলি 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 ভিজেই যাচ্ছি শিট যে কারণে সাভা শোরুমে একটা ব্রেক নিয়েছিলাম বৃষ্টিটা কমে গেল এখন আবার বেরিয়ে পড়েছি বেরে আবার দেখে এক আর্মির বহরে যেখানে ক্রস করতেই দিচ্ছে না এরকম একটা অবস্থা সাইড দিয়ে পার হয়ে যাই যদি কোনো সমস্যা না হয় আর্মি প্রোটোকল তো ভাই কোন সময় কি হয় বলা যায় না থ্যাংক ইউ সো মাচ ব্রাদার দ্যাটস ওয়াই আই লাইক আর্মি মানে এরা না ইশারাতেও কথা বলে দিস ইজ গ্রেট লাভ ইউ বাংলাদেশ আর্মি সামনের দিকে আগাই আবার শুনলাম সামনেও নাকি বৃষ্টি হচ্ছে ফোনে একজন জানালেন আমরা আজকে যাব কালামপুর নামে একটা জায়গা ধামরাই যে জায়গাতে ধামরাইয়ের আগে আগে একটা ব্রিজ পড়ে খুব সুন্দর বিশাল বড় একটা ব্রিজ রাতের বেলা ফরিদপুর টুরে দেখাতে পারি নাই তাই আজকে এখন দেখাই দিলাম আপনাদেরকে গন্তব্যস্থল থেকে প্রায় কাছাকাছি চলে আসছি বোধ হয় যদিও আমি পুরোপুরি চিনি না কালামপুর লেখা আছে এক জায়গায় সেখানে দাঁড়াবো দাঁড়ায় ওইখানে যারা আছে তাদেরকে ফোন দিব তারা এসে পিক করবে আমাদেরকে দুপুরই হয়ে গেল আসলে ফুল এনজয়টা করতেই পারলাম না বৃষ্টির কারণে তবে রোড কিন্তু অনেক ডেঞ্জারাস রাতের বেলা এই কারণে এই রোড দিয়ে রাইড করছি কারণ রাতের বেলা এত ঝামেলা থাকে না এই অটো রিক্সা মানুষ দৌড় দিচ্ছে গরু ছাগল পার হচ্ছে বিরক্তিকর অবস্থা একদম সাথে কথা হচ্ছিল বৃষ্টির জন্য আবার দাঁড়াইছিলাম আবার রোদ উঠছে আবার চালাচ্ছে এটাই নিয়ম এটাই সিস্টেম এটাই সায়েন্স এটাই ফিজিক্স তো এটা বেসিক্যালি এই এরিয়াটা টোটালটাই সাইফ ভাইয়ের আন্ডারে সিন্স ইজ দ্য টেরিটরি ম্যানেজার অফ ইয়ামাহা তো সাইফ ভাইয়ের সাথে কথা হচ্ছিল সামনে আছে আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি চলে আসছি হাইওয়ে আর দেখাতে ভালো লাগতেছে না একবার ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাবো কি আছে না আছে নিজেও দেখবো আপনাদেরকেও দেখাবো চলে আসছি দেখতে পাচ্ছি সাইফ ভাইকে ওকে সো গ্রাম বাংলার ভেতরে ঢুকে গেলাম হাইওয়ে থেকে বের হয়ে ভাল লাগতেছে এখন এখন কোনো যানজটের আওয়াজ নাই কোনো চিল্লাচিল্লি নাই কোনো হইচই নাই সবচেয়ে বড় বিষয় এইটাই বাট আমার তো একটা জিনিস হয়েছে বাবু খাইছো ক্ষুধা লেগে গেছে লেট দ্য ট্রুপ কাম কোথায় সাইফ ভাই কই গ্রাম বাংলার আঁকা বাঁকা পথ গ্রাম বাংলা বলা যায় না আসলে এটা শহরের পাশে বাট তারপরেও ধরে নেই তাহলে একটু ফিল পাবো তো ফাইনালি উই আর হিয়ার বাবুল ভাই এসেকে নিয়ে আসছে আর আমি একা আসছি খুব আরামে আসছি এখন আমি আর নিয়ে যাবো না বাবুল ভাই এসেকে নিয়ে যাবে আমরা আসি কালামপুর থেকে একটু ভেতরে এই জায়গার নাম কি জানেন নাকি করিম কিছু একটা ব্লা 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 নাম আছে এখানে মাছ ধরতেছে আমাদের বড় ভাইয়া সবার আদরের
just a normal day out with the Yamaha family. It pyara bhai. Abe khaita asus na? Ha. Ami khaita chi. Kena bhai kemon chole na paisa bhai? Paisa ei size ebare ei size. Tai. Aage jai bhai. আজকে ভিডিওতে দেখা মুইটা মতন হবে দেখেন চল আমরা যাই দুর্গম পথ দিয়ে হেঁটে হেঁটে এসছি ওদিক দিয়ে খাবেন না খাবেন তো চলেন ওদিকে আহ একটা পেয়ারা খেলাম খুব ভালো লাগতেছে ভিডিও হচ্ছে জি ভিডিও হচ্ছে আচ্ছা থ্যাংক ইউ খুব ভালো লাগতেছে জায়গাটা এই জায়গাটার নাম কি চিরিরামপুর 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 স্কুলের নামে জায়গা স্কুলের নামে জায়গা নাকি জায়গার নামে স্কুল ওই আর কি জায়গা আচ্ছা আপনাদের কাছে ইয়ে থাকলো আপনারা কমেন্ট করে জানান স্কুলের নামে জায়গা না জায়গার নামে স্কুল চিরিরামপুর কালামপুর থেকে একটু সামনে এসে হাতের ডান দিকে চিরিরামপুর সুতিপাড়া বলে সুতিপাড়া সুতিপাড়া হ্যাঁ সুতিপাড়া বাস স্ট্যান্ড দিয়ে মানে সুতিপাড়াই এটা আচ্ছা All right. অফিস থেকে ফোন টোন আসে না আমরা মাছ খেয়েছি খাবে না দিবে না তোমাকে আমি মাছ খাবো না আমি মাছ খাই না ও এখনো ব্লগ করছিস আমি এখনো ব্লগ করি এখন কি মাত্র শুরু করল ভিডিও হচ্ছে তো কিরে